গুড মর্নিং গাইজ, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। নতুন ব্লগ ভিডিও যাই বলো তো, খুব এক্সাইটেড আর একটা জিনিস হতে চলেছে আমাদের সাথে। লকডাউনের পর প্রথম একটু বাইরে ঘুরতে যাচ্ছি, যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমি আজকে বহুত সকাল সকাল ওঠা হয়ে গেছে, এটা আমার জন্য একটা বিস্ময়কর ব্যাপার, এত সকালবেলা জীবনে উঠি না। তো এখন গাড়ির জন্য ওয়েট করছি, আসছে সবাই, আরও লোকজন, সবাইকে দেখাচ্ছি। তো এই যে ব্যাকপ্যাক নিয়ে রেডি, গাড়ি অপেক্ষায় রয়েছে। প্রচন্ড ঠান্ডা, 5টার সময় উঠতে হয়েছে, 5টা, প্রচুর বড় ব্যাপার একটা। তো এখন গাড়ির ওয়েট করছি, গাড়ি আসবে। তো বাড়ি থেকে তো আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি, কারা আছে আমাদের আমার সাথে তো এখনো দেখানো হয়নি। আমরা এখন পেট্রোল পাম্পে তেলটা ভরবো, তারপরে তো পুরো জার্নিটা হবে। তো এই যে রয়েছে, হেই হোয়াটস আপ, তো আমরা সবাই মিলে যাচ্ছি। এইটা মনে হয় আমার ওর সাথে ফার্স্ট ঘোরা। বাড়িতে বসে তারপরের ঘোরা যেহেতু একটা আনন্দ, আর তারপরে ওর সাথে আমার ফার্স্ট ঘোরা, তাই জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট ব্যাপার আছে আমাদের ভিতর। জমিয়ে মজা হবে এইটুকু তোমাদের বলতে পারি। তো ভিডিওটা সেই জন্য পুরোটা দেখতে থাকবে, এনজয় করতে থাকো ভিডিওটা, আর স্কিপ করো না কোনো। হ্যাঁ, মাঝে মাঝে আমরা গাড়ি থেকে নামবো আর ভিডিও হবে, আর তার আগে রাস্তাটা দেখতে থাকো গাড়িতে। ব্যান্ডেলবাসী চলে এসছে, এদের জন্যই যত দেরি হয়েছে এখন, এদের খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এই এখন উঠছে ব্যান্ডেলবাসী। তো আমরা বিষ্ণুপুর যেতে যেতে চলে এসেছি, কোথায় এটা, জয়রামবাটি কামারপুকুরে, জয়রামবাটি কামারপুকুরে চলে এসেছি। এখন বাজে তোমার 1:45 বাজে, তো এখানে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। সকালবেলা 9:30 থেকে খোলা থাকে, টাইমিংটা আমি বলে দিচ্ছি তোমাদের, দেখো একে একবার সেজে গুজে আসিনি গাড়িতে, আর গাড়িতে ওর বহুত প্রবলেম হচ্ছে, ওই জন্য ক্যামেরায় আসতে চাইছে না। এই যে মন্দির বন্ধের সময় আমরা এসেছি, সকাল 8:30 থেকে 11:00 পর্যন্ত খোলা থাকে, আর এখানে 3:30 থেকে 3:30 থেকে 5:30 বিকেলবেলা। আমরা এখন আছি জয়রামবাটি কামারপুকুরে। এখানে মেনলি হচ্ছে কি, রামকৃষ্ণদেব ও সারদা মায়ের জন্মস্থান এবং তাদের জীবনী সম্পর্কে কিছু জানা যাবে এখান থেকে। তো এই জায়গাটা ঘুরে দেখবো, এখন ম্যাক্সিমাম জায়গায় বন্ধ রয়েছে। বলে দিচ্ছি, ঠাকুরে যখন 5 বছর হয়, মা খাই দেয় ঠাকুরকে পাঠশালা পড়াতো। পাঠশালায় ঠাকুর না যেয়ে বিষ্ণু মন্দিরে লুকিয়ে মা কালীর ছবি আঁকতো আর নারায়ণকে পূজা করতো। তখনকার যুগে তো লাহারা জমিদার ছিল, মহারাষ্ট্র থেকে বর্গিরা লুটপাট করতে আসতো। এই জমিদারা কী করতো, গয়না গাড়ি নিয়ে মাটির তলা আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পড়তো, আবার তারা চলে গেলে যে যা গয়না নিয়ে বাইরে বেরিয়ে আসতো। এটি হচ্ছে বর্গি মহাঠামালি মন্দির। এই মন্দিরগুলো যখন হয়েছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে আসেনি, তখন ঠাকুরের জন্ম হয়নি। এটা 250 বছর বেশি হবে, তো কম হবে না। এই ঠিরেকুটাগুলো যদি বাঁকুড়া বিষ্ণুপুরে দেখা যায়, যারা কলকাতারা তারা সোনার গেলে, তাদের সঙ্গে এই লাহাদের কোনো সম্পর্ক নাই, এই লাহারা বাইরে কোথায় জানে। মা জানে ছেলে আমার খুব পড়াশোনা করছে, ঠাকুর আজও পড়াশোনা করতো নি। ঠাকুর বলছে আমি চালকলা বিদ্যা শিখতে আসিনি, ঠাকুর কোনোদিনই পড়াশোনা করেনি। এটা 3তলা বাড়ি, এই মাটিতলা 8 ফুটই বাড়ি আছে, এটা 2তলা ওপরে 3তলা। আন্ডারগ্রাউন্ডের দরজা আছে ঘরের ভেতরে বাঁ দিকে, ওপরে যাওয়ার দরজা ঘরে ডান দিকে। সিংহাসনে নারায়ণ আছে, শিলা আছে,
ঠাকুরের বাবা আসার পরে লাহাতে পুজো করত। এইগুলো রাস হয়, এগুলো রাস পূর্ণিমা ঠাকুর। দেখুন না চটিগুলো যে দেখুন দেখতে পাবে। এই জয়রামবাটি কামারপুকুর আসতে গেলে হাওড়া থেকে ট্রেনে করে আরামবাগ স্টেশনের পরের স্টেশন গুহার স্টেশনে আপনাদের নামতে হবে। সেখান থেকে টোটো, ভ্যান বা মারুতি বুক করে যেতে পারেন জয়রামবাটি কামারপুকুর। জয়রামবাটি থেকে কামারপুকুরের দূরত্ব 6 কিলোমিটার। তাছাড়া বাসে যেতে গেলে ধর্মতলা থেকে বাস পাবেন, SBSTC বাস আছে। গ্রাম্য পরিবেশে শীতকাল ভ্রমণের এক সুন্দর জায়গা হলো এই জয়রামবাটি কামারপুকুর। গঙ্গার ধারে যে মা মা করে কান্ত, মা গঙ্গা দেবী যখন চন্দ্রমণিকে সর্বনা দিলে যে তুমি এখনো শিবের কাছে ধর্ণা দাও, সে শিবই বলে দিবে তোমার ছেলে কে হয়েছে। মা চন্দ্রমণি কামারপুকুরে চান করে গোপেশ্বরের মন্দিরে ধর্ণা দিয়েছিল। ঠাকুর সবলীর মধ্যে আদেশ করলে তোমার ছেলে পাগল নয়, ঈশ্বরকে পাওয়ার জন্য সে পাগল হয়েছে। তবে মা বিশ্বাস করলো আমার ছেলে ভালো বলে। এরই পেছনে যে নাম হয়েছে কামারপুকুর, ওই পুকুর পাড়ে কামার বেনে ময়রালা বাস করে, তো এই গ্রামের নামটা অনুসারে কামারপুকুর নাম হয়েছে। এগুলো 250 বছরের মন্দির, এগুলো লাহারা দেখাশোনা করে। আমাদের তারকেশ্বর দুধ পুকুর, এটা আমাদের কামারপুকুর। এগুলো সব টিভিতে দেখাচ্ছে, দেখুন কত বড় শিব আছে। তখন ঠাকুরের বাবা আসেনি আর ঠাকুরের জন্ম হয়নি, দেখো বড় শিব আছে। ঠাকুরের বাবা আসার পরে লাহাদের পুজো করত। এটাই হচ্ছে সেই কামারপুকুর। এই যে ডান দিকে যে বারান্দা দিয়ে বাড়িটা দেখছো না, এটা হচ্ছে দুর্গাদাস পানের বাড়ি। এদের বাড়িতে ছেলেবেলা গদাই খেলতে আসতো, আস্তে আস্তে গদাই যখন বড় হলো। নাট্য স্মৃতি মঞ্চ আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর। প্রায় 3-3.5 ঘন্টা না 4 ঘন্টার রাস্তা আমরা আসলাম, সেটা 7-8 ঘন্টা লেগে গেছে আমাদের। মাঝে শুধু একবার জয়রামবাটি কামারপুকুর দাঁড়িয়েছি, বাট আমাদের ড্রাইভারটা এত ঝুলিয়েছে মানে ভাবতে পারবে না। ফাঁকা রাস্তাও যাচ্ছে না, গাড়ি যাচ্ছে না, এরকমভাবে চালিয়েছে। খুব লেট হয়ে গেছে আমাদের আসতে। এখন 4 বাজে এখন খেতে যাবো। সো গাইস, এখন আমরা লাঞ্চ করে বাড়ি যাচ্ছি, কিন্তু এখন লাঞ্চের টাইম না, এখন 5টা বাজে অলরেডি। এখন হোটেলে একটু ক্যাচাল হয়েছিল, মানে বাকি যারা ছিল রুমগুলো পছন্দ হয়নি, আর আমি আগে বুক করে ফেলেছিলাম হোটেলটা, তো সেই কারণে ঠিকঠাক রুম হয়নি, সেই নিয়ে একটু দেরি। তারপরে জয়রামবাটি ঘুরে আরো দেরি, তো এইসবের জন্য দেরি হয়ে গেছে। এখন 5টার সময় খেয়ে বাড়ি যাচ্ছি। তো লাঞ্চ মানে হোটেলে আমাদের হতো না, মানে মানে খুবই কপাল ভালো আমাদের বলতে গেলে। আমরা একটা রেস্টুরেন্ট না ঠিক হোটেল টাইপের, ওখানে খাবার দাবার মোটামুটি পেয়েছি, আর খাবার দাবারও ভালোই ছিল। তো চলো এখন হোটেলে আসছি, পরে দেখা হচ্ছে। মেলা হচ্ছে এখানে, মেলায় আসতে পারি। দেখি মেলায় আসলে তো দেখা তো হবেই, মানে সব কিছু দেখাবো এখানে।